হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল এইচডি মানি 360-তে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো জমির মাটি কীভাবে পরিমাপ করতে হয়। আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, প্রথমে আমি একটি চতুর্ভুজ আঁকলাম। যে পাশে লম্বা থাকবে বেশি, অর্থাৎ লম্বালম্বি থাকবে, যেমন এই পাশে একটু লম্বা বেশি, এই পাশে লম্বা বেশি, সেই জন্য এটা কি দৈর্ঘ্য। দৈর্ঘ্য হলো 15 ফুট 2 ইঞ্চি। ফুটটাকে সংখ্যার উপরে একটি দাগ দিয়ে প্রকাশ করা হয় এবং এবং ইঞ্চির উপরে দুটা দাগ থাকলে ওটাকে ইঞ্চিতে প্রকাশ করা হয়। এ পাশে দৈর্ঘ্য হলো 17 ফুট 4 ইঞ্চি এবং এ পাশে প্রস্থ হল 12 ফুট 7 ইঞ্চি এবং এ পাশে প্রস্থ হল, যেহেতু এটা আয়তনে কম, এ পাশে হলো প্রস্থ 11 ফুট 2 ইঞ্চি। এখন আপনাদের দেখাবো, যেহেতু এখানে ফুট দেওয়া আছে, এই ফুটটার কী করবো, এই ইঞ্চিটারে এই ফুটে প্রকাশ করব। ইঞ্চিতে তো ফুটে প্রকাশ করলে করতে কী করতে হবে, এই দূরে ভাঙাতে হবে। আমরা জানি 12 ইঞ্চি সমান 1 ফিট, 12 ইঞ্চি সমান 1 ফিট। তাহলে কি এই ইঞ্চিটারে যদি আমি ফুটে প্রকাশ করি, তাহলে কি দুইটা কি 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ফল চলে আসবে। দুই ভাগ 12 আসছে কত, 0.166। যেহেতু তৃতীয় গড়ে 4-এর অধিক আছে, এজন্য কি এর দ্বিতীয় গড়ে 1 যোগ হবে, তাহলে কত আসছে, দৈর্ঘ্য হলো 15.17 ফুট এবং এই পাশে দৈর্ঘ্য হলো 17 ফুট 4 ইঞ্চি এবং এই 4 ইঞ্চিটাকে আমি ফুটে প্রকাশ করব। তাহলে 4-এ 12 দিয়ে ভাগ করব, আসছে 0.33। তাহলে এখানে দৈর্ঘ্য হলো 17.33 ফুট এবং এই পাশে প্রস্থ হলো 12 ফুট 7 ইঞ্চি। এই 7 কী করবো, আমি ফুটে প্রকাশ করব, 7 ভাগ 12 আসছে 0.58। তাহলে কত, 12.58 ফুট। তারপরে এই পাশে প্রস্থ হলো 11 ফুট 2 ইঞ্চি, ইঞ্চিটারে কী করবো, আমি ফুটে প্রকাশ করবো। তা প্রকাশ করলে কি আসতেছে, যেহেতু 0.166, তাহলে কি এই দ্বিতীয় করে 17 হবে, তো 11 ফুট 17 ফুট। এখন আমি যেহেতু এটা আয়তক্ষেত্র, ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ হলো উচ্চতা। যেমন এটা আমি একটা পুকুর আঁকলাম এবং এটার উচ্চতা হলো 5 ফিট। হ্যাঁ, এখন যদি আপনি উচ্চতা বিভিন্ন ধরনের মাপে হয়, তাহলে কি অ্যাভারেজ করতে হবে, অর্থাৎ জয়টা মাপ দেবেন ওইটা দিয়ে ভাগ দেবেন। এখানে অ্যাভারেজটা নির্ণয় করতে হবে, যেহেতু আমি দৈর্ঘ্য দুইটা মাপ বের করছি, এখানে আসছে 15.17 ফুট যোগ 17.33 ফুট, এটা আমি যোগ করব, ভাগ 2, 2। যেহেতু আমি দুইটা মাপ দিচ্ছি, এজন্য কি 2 দিয়ে ভাগ করব, আসছে 16.25 এবং এই পাশে প্রস্থ হলো 12.58 যোগ 11.17, এই দুইটা যোগ করব, 12.58 যোগ 11.17, হ্যাঁ আসছে 23.75। যেহেতু দুইটা মাপ দিছি এবং দুইটা ভাগ করলে অ্যাভারেজটা চলে আসবে 11.8
75। এখন ক্ষেত্রফলের সূত্র বের করতে, সুতরাং ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ হলো উচ্চতা। আমার দৈর্ঘ্য আসছে 16.25 ফুট এবং প্রস্থ আসছে 11.875 এবং আমার উচ্চতা 5 ফিট। এখন এর তিনটা গুণ করতে হবে, গুণ করলে আমার ফল চলে আসবে। 16.25 গুণ হলো 11.875 গুণ হলো 5, এখন আসছে 964.84 ফুট। এখন যদি আমি এটা মাটি পরিমাপ করি, যদি তাহলে 964 মাটি, যদি বালি পরিমাপ করি 964 বালি, এবং যদি সুরকি বা স্যাপটিন পরিমাপ করি বা খোয়া পরিমাপ করি তাহলে কি 964 ফুট। আশা করি সুপ্রিয় দর্শক বুঝতে পারছেন। যদি কোনো কনফিউশন থাকে আমার কমেন্টের মাধ্যমে জানাবেন, আশা করি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।